রবিবার আইএসএল এর লীগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতেই এক নম্বর স্থানকে আরও পাকাপাকি করতে চাইছেন বাগান কোচ হাবাস। তার আগে সবুজ মেরুন সমর্থকদের জন্য রয়েছে এক দারুণ খুশির খবর। চোট সারিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে দলে ফিরছেন স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়া। গত 21 জানুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধে মেমো মৌরার সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়েছিলেন গার্সিয়া। তারপর থেকে আর সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে পারেননি তিনি। তবে সেই চোট কাটিয়ে গার্সিয়া বর্তমানে সম্পূর্ণ ফিট।